এবার ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিল ইয়েমেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েল বিরোধী যুদ্ধে প্রথমবার যোগ দিল বাহরাইনের আল আস্তার ব্রিগেড। এবার সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক, যা বলল ইসরায়েল। এদিকে তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের 26টি বিমান ও 5টি যুদ্ধ জাহাজ। আরো জানিয়ে দিব, এবার বন্দী বিনিময় চুক্তি হোক বা না হোক, রাফাই অভিযান চলবে হুশিয়ারি নেতানিয়াহুর। এদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো হামাস। এবার ন্যাটো জোটে যোগ দিতে ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে, বললেন জেলেনস্কি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইউরোপের জন্য ইমানুয়েল ম্যাক্রোর জরুরি বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিল ইয়েমেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান শক্তিশালী করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন, ইসরায়েলি বাহিনী ও মার্কিনিরা তাদের নৃশংসতা বন্ধ করছে না বলে আমরা চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছি। ভাষণে ইয়েমেনের গত 7 মাসের অভিযানের পরিসংখ্যান তুলে ধরে হুতি। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী, এডেন সাগর ও ভারত সাগরে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের 107টি জাহাজ লক্ষ্য করে 606টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আল হুতি বলেন, শুধুমাত্র গত 7 দিনে ইয়েমেন উপকূলে অতিক্রমকারী 6টি জাহাজ ও ইসরায়েলের বন্দর নগরী এইলাত লক্ষ্য করে 33টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইঙ্গো মার্কিন বাহিনী এ পর্যন্ত ইয়েমেনে 452 বার হামলা চালিয়েছে, যার ফলে 40 জন নিহত ও 35 জন আহত হয়েছে বলে তিনি জানান। হুতি নেতা এমন সময় চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিলেন, যখন গতকাল ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের পশ্চিম অঞ্চলীয় হুদাইদা বন্দরে 5 দফা বিমান হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবারও মার্কিন সেনারা হুদাইদা প্রদেশের আল সালি বন্দরে আরো একটি বিমান হামলা চালিয়েছিল। সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েল বিরোধী যুদ্ধে প্রথমবার যোগ দিল বাহরাইনের আল আস্তার ব্রিগেড। গাজাবাসীর সমর্থনে ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ গ্রুপ। এটি বলেছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে। গ্রুপটি নিজেকে আল আস্তার ব্রিগেড হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোন ব্যবহার করে গত 27 এপ্রিল ওই হামলা চালিয়েছে। আল আস্তার ব্রিগেড বলেছে, ট্র্যাকনেট নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়, সেটির সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ গ্রুপটি তার বিবৃতিতে আরো বলেছে, গত বছরের 7ই অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই অভিযানটি চালিয়েছে। বিবৃতির শেষ অংশে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদীরা গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আল আস্তার ব্রিগেড এ অভিযান চালিয়ে যাবে। সূত্র পার্স টুডে। এবার সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক, যা বলল ইসরায়েল। ফিলিস্তিন ইস্যুতে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। তারা বলেছেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না। বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন তুরস্কের 2 কর্মকর্তা। বৃহস্পতিবার ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতোস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। তিনি এক্সে লিখেছেন, স্বৈর শাসক এমন ব্যবহার করে থাকে, তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি। তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এক্সে এ ব্যাপারে লিখেছেন, তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে আমি ইসরায়েল
IMF এর মহাপরিচালককে সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর নির্দেশনা দিয়েছি। এছাড়া তাকে স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য বলেছি। ইসরায়েল শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে, তারা হারবে আমরা জিতব। বুধবার লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। এর একদিন পরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক, সূত্র আল আরাবিয়া। এদিকে তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের 26টি বিমান ও 5টি জাহাজ। তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের 26টি বিমান ও 5টি জাহাজ, এটি শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 24 ঘন্টায় স্বশাসিত দ্বীপের চারপাশে চীনের এই টহল শনাক্ত করেছে মন্ত্রণালয়। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দ্য স্টেটস টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই সিংতের অভিষেক হওয়ার কয়েক সপ্তাহ আগে এই অভিযান চালিয়েছে চীন। আগামী 20 মে তাইওয়ানের রাষ্ট্র পরিচালনায় অভিষেক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রপন্থী এই নেতা। বেইজিং লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে বিবেচনা করে। দ্বীপটি চারপাশে টহল দেওয়া এসব বিমানের অন্তত 17টি বিমান তাইওয়ান প্রণালী সীমান্ত আদিতে প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রায় 180 কিলোমিটার বিস্তৃত এই প্রণালীটি তাইওয়ানকে চীন থেকে পৃথক করেছে। তাইওয়ান নিজেকে সার্বভৌম রাষ্ট্র দাবি করলেও তা নিজেদের ভূখণ্ড বলে দাবি চীনের। এমন দাবিতে কয়েক বছর নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে চীনের বিমান বাহিনী। তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট সাই ইং ওয়েন চীনের দাবি প্রত্যাখ্যান করায় উত্তেজনা চরমে ওঠে বেইজিং ও তাইপের। জানুয়ারিতে তার ভাইস প্রেসিডেন্ট লাই এবারের নির্বাচনে দ্বীপটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এই উত্তেজনা আরো বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এবার বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, রাফায় অভিযান চলবে হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, ইসরায়েলি সেনারা রাফা শহরে স্থল অভিযান চালাবে। গতকাল তিনি এই হুমকি দিয়েছেন। এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বন্দি বিনিময় চুক্তি হলে তারা এই আগ্রাসনের পরিকল্পনা বাতিল করবেন। মিশর সীমান্তবর্তী রাফা শহরে বর্তমানে প্রায় 15 লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে সব ফিলিস্তিনি উত্তর ও মধ্য গাজা থেকে ঘরবাড়ি ছেড়ে রাফা শহরে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, কিন্তু সেখানে এখন আগ্রাসন চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক নেতারা সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সম্ভাব্য এই আগ্রাসনের বিরোধিতা করেছে, কিন্তু নেতানিয়াহু সমস্ত বিরোধিতা উপেক্ষা করে সেখানে সামরিক আগ্রাসন চালাতে চাইছেন। তিনি বলেছেন, সমস্ত লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করার কোনো প্রশ্ন নেই। বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, আমরা রাফা শহরে প্রবেশ করব এবং হামাস যোদ্ধাদের নির্মূল করব, সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো হামাস। ইহুদিবাদী ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়া সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের সাথে কলম্বিয়া সরকারের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে সংগঠনটি অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, কলম্বিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের আত্মত্যাগ এবং তাদের ন্যায্য অবস্থানের বিজয়। ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থা এ খবর দিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশগুলো সহ বিশ্বের সমস্ত দেশকে ফ্যাসিস্ট ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে হামাস বলেছে, ফিলিস্তিনের উপর হত্যাকাণ্ড অব্যাহত রেখে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে। গতকাল কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। মে দিবস উপলক্ষে রাজধানী বোগোটায় এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, গাজায় যা চলছে তাতে কোন দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না, সূত্র পার্স টুডে। এবার ন্যাটো জোটে যোগ দিতে ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে, দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দিতে চায় তাহলে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে। এরই মধ্যে ন্যাটো জোট স্পষ্ট করেছে যে রাশিয়ার সাথে যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেন এ জোটে যোগ দিতে পারবে না। রাজধানী কিয়েভে সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে জেলেনস্কি আরো বলেন, আমি মনে করি আমরা বিজয়ী হলেই কেবল ন্যাটো জোটে যুক্ত হতে পারবো, তবে আমি মনে করি না যুদ্ধ চলাকালীন আমরা ন্যাটোর সদস্য হতে পারবো।
ইউক্রেনের প্রেসিডেন্ট বিষয়টি ব্যাখ্যা করে বলেন, 32টি জাতির এই জোটে প্রবেশ করতে হলে সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে, কিন্তু যুদ্ধের মধ্যে কোনো কোনো সদস্য দেশ ঝুঁকি অনুভব করে অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে পারে, আর কিছু কিছু দেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে। সেক্ষেত্রে ন্যাটো জোটে ঢুকতে হলে আমাদের বিজয় প্রয়োজন। 2022 সালে ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য ইউক্রেন আবেদন করেছে, কিন্তু এ পর্যন্ত দেশটিকে সদস্য করা হয়নি। জোটের মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছেন, একদিন ইউক্রেন ন্যাটো জোটের সদস্য হবে। সূত্র পার্স টুডে। এদিকে ইউরোপের জন্য এমানুয়েল ম্যাক্রোর জরুরি বার্তা। 1940 সালে নাটো সেনাবাহিনীর কাছে পরাজিত হয় ফ্রান্স। ওই পরাজয়ের পর আশু হুমকি মোকাবেলায় ব্যর্থতার জন্য দেশের অভিজাতদের ব্যাপক নিন্দা জানান ফরাসি ইতিহাসবিদ মার্ক ব্লোস। প্রায় 84 বছর পর ইতিহাসবিদ ব্লোসকে উদ্ধৃত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক সতর্ক বার্তা দিয়েছেন। বলেছেন, ইউরোপের অভিযাত্রা সেই একই মারাত্মক আত্মতুষ্টিতে ভুগছেন। গত সোমবার এলিসি প্রাসাদে দ্য ইকোনমিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ফরাসি প্রেসিডেন্ট। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এটা ছিল তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বক্তব্য। কয়েকদিন আগে ইউরোপের ভবিষ্যৎ সম্পর্কে একটি দীর্ঘ বক্তৃতা দেন। 2 ঘন্টার ক্যাস্ট্রো স্টাইলের ম্যারাথন এই বক্তৃতায় পারমাণবিক অস্ত্রের ধ্বংসযজ্ঞ থেকে শুরু করে ইউরোপীয় বিভিন্ন জোটের প্রসঙ্গ উঠে আসে। ম্যাক্রোর সমালোচকরা সেটাকে নির্বাচনী প্রতারণা, সচরাচর ফরাসি আত্মস্বার্থ এবং নিজের শাসনামল সম্পর্কে প্রেসিডেন্টের বুদ্ধি ভিত্তিক অসরতা বলে অভিহিত করেছেন। আমাদের চাওয়া তাদের এমন মূল্যায়ন সঠিক হোক। ম্যাক্রোর বার্তাটি প্রকৃতপক্ষে যতটা উদ্বেগজনক ততটাই আকর্ষক।